करो आज की फूले पूजी गो माई ओ रंगा करो आज की फूले पूजी गो ओ रंगा करो আচ্ছা দাদা, আমাদের মহারাজ এখনো পর্যন্ত আসছে না, কি ব্যাপার বলো তো? সেটাই তো ভাবছি, এখনো আসছে না কেন? ওরে বিপদ হয়েছে নাকি মহারাজ? না, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, শিব শম্ভু। আরে দাদা এসো, পেয়ে দেখে নাও। বাঙ্গালগণ, হ্যাঁ বলেন, তোমরা সবাই তৈরি তো বাঙ্গালগণ? হ্যাঁ মহারাজ, তোমাদের তৈরি সজ্জিত হয়ে গেছে ভাই? হয়ে গেছে। শোনো বাঙ্গালগণ, আমার এই অভিষেক করা তৈরি নেই, আমি যাব বাণিজ্য যাত্রার পথে। তার আগে আমার মনেতে বড় বাসনা, আমার আরাধ্য দেবতা প্রভু শঙ্করের মন্দির থেকে আমি প্রার্থনাটা সেরে আসব। বেশ, তাহলে তোমরা এখানে কিছুক্ষণের জন্য তৈরি নিয়ে অপেক্ষা করো, আর আমি চললাম আমার আরাধ্য দেবতার মন্দির থেকে প্রার্থনাটা সেরে আসি, সেরে আসি। কি ব্যাপার মহারাজ, দাঁড়িয়ে গেলেন, আপনি কিছু বলবেন মহারাজ? শোনো বাঙ্গালগণ, হ্যাঁ বলুন বল। যেতে গিয়ে যা কারণে আমি থমকে দাঁড়িয়ে গেলাম, তোমাদের আমি একটা কথা স্মরণ করে দিয়ে যাই। হ্যাঁ বলো বল। আমার এই অভিষেক করা তরিণি বেরিয়েছে আমি বাণিজ্য যাত্রার পথে, তাই তোমাদেরকে সাবধান করে দিচ্ছি, এই তরিতে কোন নর মানবই তো দূরের কথা, যেন পিপীলিকা প্রবেশ করতে না পারে। মহারাজ মানে বলছিলাম, যদি করে, যদি করে, যদি করে, তাহলে আমার ওই দেবতার মন্দির থেকে ফিরে এসে তোমাদের দুটোকে কি করবে জানো? কি করবে? খাট ধাক্কা দিয়ে নামিয়ে দেব নদীর জলে। আমরা কি করেছি মহারাজ? পুনরায় স্মরণ করিয়ে দিয়ে যাচ্ছে, আমার এই অভিষেক করা তরিতে কোনো মানবী যেন স্পর্শ না করে, আর এই কথাটা তোমাদের মনে থাকে থাকে। দাদা এই চুচু, মহারাজ যেন আয়গাতে কেরম যেন ঠেটা হয়ে গেছে। হ্যাঁ রে, বিশাল ঠেটা গেছে, কেন বলতো দেখি? এত ঠেটা কেন গো? হ্যাঁ উদের গাড়ি গিয়ে যেন যা সুদের গাড়ি। দাদা হ্যাঁ চুচু, বিশাল কড়া আইন, বিশাল কড়া ভোটের আইন, মনে এত কড়া নি না, শরীর মধ্যে কোনো মাছি পর্যন্ত বসতে দেওয়া যাবে না। বলতে গেল দাদা, একটা মাছি বাজে মারবো। মার 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 মার। বাহ কি কড়া আইন, চল চুটু বে চল। এইও এই তো আজ আমি দেখতে দেখতে অনেক দূর চলে এলাম। নানা ওই ব্রাহ্মণী পাড়ায় যেতে হলে নদীর এপার থেকে পারে পার হতে হবে, ওই তো একটি তরি দেখা যায়। কে বাবা তোমরা তরির ওপর আছো? এদিকে এসো না বাবা, আজ আমি বড়ই বিপদে পড়েছি রে বাবা, আমার এপার থেকে পারে পার করে দাও। এই চুটু, ও এই কে যেন ডাকাডাকি করছে রে? হ্যাঁ তাদের বিপদ থেকে উদ্ধার করা উচিত, চল উদ্ধার করে নিয়ে আসি। তোমার যদি মরার গা ওটা তুমি যাও। না রে ছোট, না আমাদের যাত্রাকালীন কেউ যদি বিপদে পড়ে যায় তাকে উদ্ধার করে নিয়ে আসা উচিত না ছোট? যেন দান চত্বর খুলে বসা। চল ভাই চল, চলো চল। আইও ও বুদামা, কি আছে? দেখো বাবা, আজ আমি বড়ই বিপদে পড়েছি রে বাবা, তাই বলছিলাম আমার এপার থেকে পার করে দাও। দেখো বুদামা,
এটা হলো আমাদের মহারাজ সৌদবাড়ি ডিঙ্গা এতরি করে নারী ববিষয় না অদির অনেক তরি দেখা যায় তরি দেখে তুমি পার হয়ে যাবো তো মা ওরে বাবা আমি যখন এসেছি আমার পার করে দেনা রে বাবা একবার মা বলে দেখে আমার পার করে দিলে না তোমরা যে যাত্রা বার করছো সেই যাত্রা তোমাদের শুভ হবে ও বলে মা আমায় কথা শুনো মা এটা হচ্ছে আমাদের সৌদবাড়ি ডিঙ্গা কোন নারী পুরুষ নিশ্চিত আছে তুমি অন্য গাড়ি থেকে পার হয়ে যাও ওরে বাবা আমি যখন এসেছি আমার পার করে দেনা রে বাবা আজ আমি বড়ই বিপদে পড়েছি রে বাবা ও নাকি বুড়ি তোমার পার করে নাও না মরি এই জুটাই বয়স্ক মানুষ তো ওরকম বলতে নেই ও বুঝিয়ে বলতে বুঝিয়ে বলতে তোর খুলে বসা শোনো মা শোনো শেছি বাবা মহারাজ যে নিশ্চিত আছে তুমি অন্য গাড়ি থেকে যাও মা দেখো বাবা তোমরা যদি আমার পার করে দাও আমি জোর পূর্বে এই তোমাদের তরীর উপর উঠছি কেন তরীটা কি তোমার বাবার ও বলি বাবা শোনো ও বলি তোমাদের কোনো ভয় নেই আমি যখন বসেছি আমার নামে দিস না রে বাবা দান চত্বর খুলে আছে তো জয় শিব শম্ভ জয় শিব শম্ভ জয় শিব শম্ভ বাঙ্গালগণ আমি আমার আরাধ্য দেবতা প্রভু শঙ্করের মন্দির থেকে প্রার্থনা সেরে এসেছি আমি চাই এই মুহূর্তে শিব শম্ভুর নাম করে তরি নিয়ে বাণিজ্য যাত্রার পথে রওনা দিতে তোমরা তরি কিনারায় ভিড়ো শোনো মাঝি ভাই যাত্রা পথে আমি কোনো অজুহাত শুনতে পাই না চাই না কোনো অজুহাত শুনতে তোমরা তরি শীঘ্র কিনারায় ভিড়ো হঠাৎ কেমন জ্বর এসে গেছে মুখের উপর কথা বলাটা আমি একদম পছন্দ করি না তোমরা যদি তরি কিনারায় না ভিড়াও আমি জোরপূর্বক জয় শিব শম্ভুর নাম করে ওই তরির মধ্যে উঠে যাব জয় শিব শম্ভ জয় শিব শম্ভ জয় শিব শম্ভ বাঙ্গালগণ বারবার নিষেধ করা সত্ত্বেও তরির মধ্যে কাকে তুলেছো মহারাজ একটা নেকি বুড়ি মহারাজ নেকি বুড়ি বারবার বারণ করলাম এটা হলো আমাদের মহারাজ সৌদবাড়ি ডিঙ্গা এতরি উঠো না উঠো না কে কাজ জানে বলছে কোনো কথা কান দেন না তাছাড়া আমার দিক দিয়ে ওঠে না মহারাজ কার দিক দিয়ে উঠেছে মহারাজ ওর দিক দিয়ে উঠে না মহারাজ আমার দিক দিয়ে উঠে ওর দিক না মহারাজ কোন দিকে মুখ করে বসে আছে দেখো দেখো বাবা ওদের কোনো দোষ নেই আজ আমি বড়ই বিপদে পড়েছি আমার এপার থেকে ওপারে পার করে দাও ভালো ভালো শোনো বড়ি বেটি আমি চাই না আমার যাত্রা পথ বিচল হোক আমি চাই না আমার যাত্রা পথে কোনো অনর্থ ঘটুক তাই তোমার কাছে করজোড়ে মিনতি করছি আমার তরি হতে তুমি নেমে এসো ওরে বাবা আজ আমি বড়ই বিপদে পড়েছি রে বাবা একবার মা বলে দেখে আমার পার করে দে আর মায়ের নাম স্মরণ নিয়ে চললে না কোনো বিপদ আসে না রে বাবা দেনা বাবা আমার পার করে মহারাজ আপনার মা তো পটল তুলেছে অপ্রিয় হলেও তুমি সত্য কথাটাই বলেছো বাঙ্গালগণ বহুদিন আগে আমার স্বর্গারাধ্য জননী স্বর্গে গমন করেছে সেই কথাটা তুমি আমাকে স্মরণ করিয়ে দিয়েছো শোনো বুড়ি বেটি ভালো বাবা তুমি আমার মায়ের মতো তাই তোমার কাছে পুনরায় করজোর করছে এটা পারাপার তরি নয় মা এই তরি হতে তুমি নেমে এসো আমার যাত্রা পথকে তুমি পিছল করে দিও না বুড়ি বাবা মা যদি থাকে তরির উপর তার কোনো বিপদ আসবে না রে বাবা একবার মা বলে ডেকে আমার পার করে দাও যে যাত্রা তুমি বার হয়েছ সে যাত্রা তোমার শুভ হবে সহজ হবে না সোজা উনি যদি না ঘিটা ওঠি তুমি ঠিক কথাই বলেছো আঙুলে যদি ঘি না ওঠে আঙুলটা আঙুল পকাতেই হয় বেটি বলো বাবা তুমি আমার মায়ের মতো
তাই তোমাকে আমি সযতনে পার করিয়ে দেব। দাও বাবা, বারবার করা বলা সত্ত্বেও যখন নামছ না তখন আমি তোমার সযতনে পার করে দিব। আয় বাঙালগণ, করি শীঘ্র কিনারা। আচ্ছা দেখো তো বাঙ্গালগণ, তরি ঠিকঠাক মাছ দরিয়ায় পৌঁছেছে কিনা। মহারাজ, আমরা যে জায়গাটা এসেছি মহারাজ, এই জায়গাটা না মহারাজ বিশাল গভীর। সেই জন্যই তো তুমি এখানে থামবে, কারণ তুমি তো আমার মায়ের মতো করুন মতো। আমার তৈরি হতে তুই নামিস নি, তাই তোকে আমি সযতনে পার করিয়ে দেব। ঠিক 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 এইভাবে ধরে সযতনে তোকে যে অমূল্য রতনটি আছে আজ আমার কিনা না করে আজ ভক্তি ভাবে আমার হস্তে তুলে দাও বাবা। বাঙ্গালগণ মহারাজ, তোমরা তন্ন তন্ন করে খুঁজে দেখো তো তরির মধ্যে বুড়ি বেটির কি এমন অমূল্য সম্পদ রয়ে গেছে। মহারাজ, এর আগে কিন্তু আমার সন্দেহ হয়েছিল মহারাজ। কেন? বুড়ি বড় চুরুনি, কোথা থেকে মনে হয় সোনার তালটা চুরি করে নিয়ে যাচ্ছিল মহারাজ। ওই জন্য কোচড়ের মধ্যে লুকিয়ে নিয়ে যাচ্ছিল, কারো দেখাচ্ছিল না মহারাজ। তেলে তো নেকি বুড়ির মোটে দেব না। দেখুন আমরা খুঁজে দেখছি। মহারাজ, এটা একটা মাটির ঘর। মাটির ঘর অমূল্য সম্পদ হতে পারে কেন জানেন মহারাজ? কেন? বুড়িতে সারাদিন পথে পান্তে ভিক্ষা করে করে খায়, বুড়িটা কেউ একটু জল পর্যন্ত খেতে দেয় না মহারাজ। তাই কুম্ভটা নিয়ে কেন ঘুরছেন জানেন মহারাজ? কেন বলতো? সেখান সেখান থেকে কুম্ভ জল তুলে নিয়ে কেমন করে খায় জানেন মহারাজ? ঢক 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 এই নিন ফিরিয়ে দিই। এটাই তাহলে তোর অমূল্য সম্পদ। তোর অমূল্য সম্পদ আমি চাই না বুড়ি বেটি। আমার এই অভিষেক করা তরি নিয়ে বেরিয়েছি দক্ষিণে সিংহল যাত্রার পথে। ওই সিংহল থেকে বাণিজ্য করে মনি মাণিক্য ভরিয়ে আনবো আমার এই সপ্ত টিকা। তাদের তোর এই মাটির খট আমি চাই না। আমার হস্তে তুলে দাও। দেব, কেমন ভাবে দেব জানিস? তোর এই মাটির ঘটে আমি কি করছিস? আমার হস্তে তুলে দে বাবা, আমার হস্তে তুলে দে। এখনো বাকি আছে রে বুড়ি বেটি, সবে তো থুতু ছিটিয়ে দিয়েছি। তোর এই অমূল্য সম্পদ মাটির ঘট সম্পদে পদাঘাত করে বিসর্জন দিলাম দূর সাগরে। আজ কি করলি ওরে দেবতা, আজ কি করলি মোরে, আমারে না চিনতে পেরে দিলি জলে ফেলে। আহংকারে তোমার
দিয়েছি এই তরি তলিয়ে যাবে এই তলিয়ে যাবে ও লক্ষণ ধরে আর মাথা ধরে আর যে মায়ের খট করেছি অপমান করেছি অপমান এই আমি সাত তো দিয়ে গেলাম সাত তো দিয়ে গেলাম খোদাই পাবি না এক মিষ্টি অন্ন পাবি না কৃষ্ণাই পাবি না এক বিন্দু জল যার দুয়ারে যাবে দুয়ারে যাবে ঘৃণা করে তো তাড়িয়ে দেবে এই আমি সাপ দিয়ে ফিরে চললাম ফিরে চললাম আমার জ্বালার কাছার আই পরিবাতি খড়কালোর জন্য দাঁড়িয়ে যা তুই বোধহয় জানিস না এই যজ দেবত সে কত ভয়ল কত ভয়ঙ্কর দাঁড়ি মাঝি ওই ভিখারিনী বুড়ি বেটির কথাই তোমরা ভয় পেয়েছো নাকি মহারাজ কত বড় বড় অভিশাপ দিয়ে গেল যদি লাগে অভিশাপ দিয়ে গেল বুঝলে তাহলে শোনো বাঙ্গাল সকলেরই অভিশাপে কোনদিন গুরু মরে না মহারাজ মানে যদি মরে শোনো বাঙ্গাল আমার যাত্রা পথ বিচল হয়ে গেছে অনর্থ ঘটেছে যাত্রা পথে তাই কথার উপর কথা বলে আমার মেজাজটাকে তোমরা চড়িয়ে দিও না এই মুহূর্তে আমার সঙ্গে শিব ও শম্ভুর নাম করে আমরা বেরিয়ে পড়ব বাণিজ্য যাত্রার পথে জয় শিব শম্ভু 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 কোথায় আছে পবন নেই ছাড় বৃষ্টি শুরু করে দাও মহারাজ দাঁড়ি মাঝি গো পঞ্চি বাগাজে বেচ্চ বেচ্চ মহারাজ এখন বড় ক্লান্ত ভালো ক্লান্ত প্রয়োজন এখন আমার তার দে পাহারা তার দে পাহারা এখন আমি সোনা কক্ষে কক্ষে নিদ্রায় যাচ্ছি যাচ্ছি কেমন মনে মুক্তাম ওই হলো বিরাটের শয়ন পক্ষ বেড়িগণ এসে আমার সাথে আমার সাথে ওই বিরাটের নিদ্রা ভঙ্গ করতে হবে চলো চলো বেড়িগণ আমার সাথে চলো দাদিগণ এইবার তোমরা উল্কা পাশ শুরু করে দাও সায়নে সাপনে আজ কি সাবেন দেখাইনি সে জাগরানে জাগো জাগো হে রাজন আজ দিয়ে যাব তোর হে রাজন দিয়ে যাব আ ভাই চার
প্রাপ্য হচ্ছে না ওরে বিরাট আজ বলি তোরে শুন অসংখ্য বল লই সাজমেশ কাউন লই মহিষ কাউন 50 দে প্রভাতে করিবি শীতলা পূজা যদি না করি শীতলা পূজা প্রভাতে খাইবি তো চার পুত্রের মাথা